কি হিন্দু সত এই ঘাটে মরা, তুই এখনো পুড়িসনি? দাঁড়া, আমি গিয়ে তোর মুখে নুড়ো জ্বালে দিচ্ছি। সকাল থেকে কতবার বললাম এটা হিন্দু সৎকার সমিতি নয়। অপদ কথা উন্মুখ। যখন আমার বৌমার সঙ্গে ফষ্টি নষ্টি করতে এসেছিল তখন মনে ছিল না আমার একমাত্র আদরের ছেলে পচা, তার একমাত্র বিয়ে করা আমার নতুন বৌমা, তাকে নিয়ে ফুসলে যাবার মতলব মোরকট? ফুসলে নিয়ে যাওয়া, ফষ্টি নষ্টি, এসব কি বলছেন আন্টি? আই আমার কথার উত্তর দে, উত্তর দে, শেষবারের মতো জিজ্ঞেস করছি, কুড়ো শোয়া কে? জানি না কে, জানি না কে, জানি না কে। দরকার নেই বাবা, লাভের পিছনে দৌড়ে ঘরের ছেলে বরঞ্চ ঘরেই ফিরে যাই, মানে মানে এবার কেটে পড়ি। আমি ওর সৎ মা। তুই এখানে এলেন কি করে, কখন এলেন, কে দরজা খুলে দিল? লতা, লতা, লতা গেল কোথায়? ছাদে। ও কই, দেখি একটু দেখি, মুখ একটু দেখি না, লজ্জা পাবার কি আছে? আরে আমিও তো মেয়ে মানুষ। না না ঠিক আছে, না না কিচ্ছু ঠিক নেই, ঠিক থাকবে কি করে, দেখি না, দেখি মুখটা দেখি কিরম জানি। One, two, three, hands up! Dump!
আরে দাঁড় হ্যান্ডসা বললো ওটাকে হাত দিলে মাটা কালো কোথায় পালিয়ে গেছে অত বড় একটা দামড়া ছেলে পালিয়ে গেল আরে পালিয়ে গেল মানে আমরা তো প্রথমে ভেবেছি চোর তারপরে দেখি রণজয় মা তো এখনো হাসছেন মা মানে আমার শাশুড়ি দেখিস আবার কোন দিন আমাকে শাশুড়ি মা বলে ডেকে বসিস না যেন ও মামি কাম অন প্লিজ এবার তুমি ঘটনাটা শোনো না লতার একটা শাড়ি ঝুলছিল সেইটাকে রণজয় পড়েছে মা তো প্রথমে বলছে কে রণজয় বলছে আমি লতার সৎ মা তোর একটা বন্ধু অত বড় কাওয়ার্ড আর তুই হাসছিস এইরকম কাণ্ড করবে হাসবো না তো কি করবো আমি আমি রাখছি বাবা কি হলো কার কথা ভেবে এত দীর্ঘ নিঃশ্বাস ফেলছো চিরকাল প্রেমিকরা মেয়েদের হাফ চোখে মরে ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন রণজয় কোনোদিন আমার প্রেমিক ছিল না প্লিজ ইজ এ পারফেক্ট ইডিয়ট তা মেয়েরা তো পারফেক্ট ইডিয়টদেরই লাইক করে কারণ তারা সব কথা শুনে চলে আজ্ঞে না মশাই আপনি একেবারে ভুল জানেন কাজের লোকরা ইডিয়েট হলে মেয়েরা খুব খুশি হয় কারণ তাদের মনের মতো করে কাজটা করিয়ে নিতে পারে কিন্তু প্রেমিক হাজবেন্ড নেভার যাক তাহলে রণজয় তোমার কাজের লোক বলেই ছিল তাই তো এক্স্যাক্টলি স্যার আমাকে বাসে তুলে দেওয়া আমার নোটস টুকে দেওয়া তারপর কোনো বন্ধুর বাড়িতে যদি পার্টিতে ফিরতে দেরি হয় তাহলে আমাকে সেফলি বাড়ি পৌঁছে দেওয়া যে কোনো সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট জোগাড় করে দেওয়া সব রণজয় ইস কি নিষ্ঠুর তুই অলীলাক্রমে বলে যাচ্ছ আরে যা সত্যি তাই তো বলছি এটা আবার নিষ্ঠুরের কি দেখলে আচ্ছা সত্যি যদি রণজয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক থাকতো কি করতে তুমি কি করতাম কি করতে আমি আমি টিশুং গুলি মেরে খুলে উড়িয়ে দিতাম ওরে বাপ রে বাপ তোমার সেই বাবার গাদা বন্ধুত্ব ভালো কথা শোনো না একটা মজার জিনিস আছে দেখবে কি তোমার প্রেমিক কাম কাজের লোকের বিদায় চিরকুট দেখি দাঁড়াও আমি পড়ি তুই সব লিখেছে লাবণ্য মনে হচ্ছে এটাই আমাদের শেষ দেখা যত তাড়াতাড়ি সম্ভব আমি আবার ইউএসএ ফিরে যাচ্ছি এইভাবে চলে যাওয়ার জন্য দুঃখিত কিন্তু এছাড়া অন্য কোনো উপায় নেই উত্তম আর তোমার জীবন সুখের হোক হানিমুনের জন্য আগাম শুভেচ্ছা ইতি রণজয় আহারে বেচারা ছাড়ো তো এসব না কেমন ছাড়ো তো বাই দ্য ওয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা কি ঠিক করেছো কোথায় যাচ্ছি মানে হানিমুনে আমরা কোথায় যাচ্ছি সেটা কি ঠিক করেছো নট ইয়েট মানে হানিমুনটা কি যাচ্ছি না আমরা না না কি মুশকিল বিয়ে করেছি আর হানিমুনে যাবো না শোনো একটা জায়গায় যাবে কোথায় বলি বলো না বকখালি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বকখালি নয় বক হ্যাঁ কাকদ্বীপ কাক বক এসব ছাড়া তোমার মাথায় কিছু নেই না না দুর্দান্ত একটা স্পট আমার এক্ষুনি মাথায় এলো সেটার নাম হচ্ছে হরিণঘাটা হনিমুন ভালো কথা খুব ভালো কথা মধু চন্দ্রিমা আহা তো জীবনে একবারই তো আসে মনে পড়ছে আমার আমি আর তোর মা গেছিলাম
দেওঘর। আহা, কি সেই রাত, কি সেই চাঁদ! না, তোর মা তো সত্যি সুভাষিনী ছিল রে। কত কম কথা যেটুকু বলতো কানে একেবারে মধু ঢেলে দিত। আর এখন এই যে ওই সমস্ত হনিমুন টনিমুনের কথা এখন একদম বন্ধ রাখো। কেন? না না, এখন কোথাও যাওয়া চলবে না। দাদা, যাওয়া চলবে না কেন? আরে বাবা, বিপদ ঘটবে। তোর ধনুর অবস্থা দেখেছিস? আমার ধনু মানে? দেখেছো তো বৌমা। আরে বাবা, ধনু রাশি সেটাও ভুলে গেছে। দেখ দেখ কি লিখেছে, দেখ। ধনু রাশি আর বৃষলগ্নে যাদের জন্ম তাদের এখন দূরে যাওয়া মানেই বিপদ। আর সামনের অমাবস্যার আগে না এই সমস্ত ফাড়া একদম কাটবে না, বুধের পিঠে শনি লেগেছে। আচ্ছা মা, তোমায় কতবার বলেছি এসব ট্র্যাশ কোনোকে বিশ্বাস করো না। যারা এগুলো লিখেছে না তারা আমাদের মতো ওই মাখন পাউডার খেতে খেতে যা খুশি লিখে গেছে। শোন পচা, এ সমস্ত কথা নিয়ে ইয়াকি করা একদম উচিত নয়। আমি গুরুদেবকে খবর দিয়ে দিয়েছি আসার জন্যে। গুরুদেব মানে ওই বালকৃষ্ণ ব্রহ্মচারী? ওনাকে আবার টানাটানি করছো কেন? তুমি চুপ করো। পচার বিয়ের সময় তো গুরুদেব বিদেশে গেছিলেন বক্তৃতা দিতে, তখন তো আর আসতে পারেননি। নতুন বৌমাকে আশীর্বাদও করতে পারেননি, তা সেইটুকু তো করতে হবে। আমি খবর দিয়ে দিয়েছি যেন সামনের সপ্তাহেই এখানে আসেন। উনি এসে গেলেই ঠিক করে দেবেন যে হনিমুনে ওরা কবে যাবে। তুমি কি বলো বৌমা? আপনি যা ভালো বুঝবেন মা। মাই সুইট বপু, কি হয়েছে বৌদি? কিছু না। কিছু হয়েছে তোমার? কি হয়েছে বলো না। কিচ্ছু হয়নি। না না, কিছু একটা হয়েছে বলো না, প্লিজ বলো না। আমাদের হানিমুনটা ভেস্তে গেল। কবে গুরুদেব আসবেন দিনক্ষণ ঠিক করবেন, তারপর ডিসাইড করা হবে কোথায় এবং কবে হানিমুন করতে যাওয়া। আমার তো বাবা হানিমুনের কথা শুনলেই বুকটা কেমন কেঁপে কেঁপে ওঠে। পুরি বাবারই থাক, আর কাঁপাকাঁপিতে কাজ নেই। কচি খুকি আমার, কেন জয়ের সঙ্গে যখন হাত ধরাধরি করো তখন তো কিছু শুনে ফেলবে লোককে। এই যে শোনো, কোনোদিন আমার সামনে নাটক করবে না, হ্যাঁ? যদি আর কখনো করতে দেখি তাহলে সবাইকে সব কিছু জানিয়ে দেবো। যাও এবার কলেজে যাও। আপনি বসুন না মা। খুব রেগে গেছো না? আমার উপর খুব রেগে গেছো? না তো। না না না, বললে চলে? একটু রেগেছো? ও অত সুন্দর করে সব বাইরে যাওয়ার প্রোগ্রাম করলে, হানিমুনে যাবে আর আমি সব কিছু ভেস্তে দিলুম। আচ্ছা তুমি বলো যে পচার বিপদের কথা শুনে তোমার বুকটা ছ্যাঁত করে ওঠেনি? কিন্তু মা। না কিন্তু না, কিন্তু না, আমাকে আমাকে বলো যে খবরের কাগজের কথা সত্যি হোক মিথ্যে হোক পচার বিপদের কথা শুনে ভালো লেগেছিল? না, আমারও ভালো লাগেনি। বিপদের কথা শুনলে কখনো কারো ভালো লাগে? আচ্ছা তুমি ইয়ে দেখো, ওই রাশিফল যে বেরোয় কাগজে দেখো মাঝে মাঝে? আমি দেখি, আমি প্রায় দেখি। আর যেদিনকেই দেখি নিজের রাশিতে বেশ ভালো ভালো কথা লেখা আছে সেদিন ঘুরি ফিরি বারবার কাগজটা উল্টে উল্টে দেখি। কিন্তু যেই দেখি একদিন খারাপ কথা লিখেছে ব্যাস মেজাজ বিগড়ে যায় একেবারে, খুব খারাপ লাগে। কিন্তু তা সত্ত্বেও না কোথায় যেন বুকের মধ্যে একটু ছ্যাঁত করে ওঠে। এই যে পচার যদি সত্যি কোনো বিপদ হয় সেটা কি শুধু পচার একার বিপদ? বিপদ তো তোমারও বলো, বিপদ তো আমারও, আমাদের সকলেরই তো বিপদ। আপনি এত ভাবেন? ভাবি মানে? তুমি কি ভেবেছো আমি পাগল নাকি?
না না তুমি আমাকে কি মনে মা